একটি বিশেষ অনুরোধ। আপনারা অনেকেই মা নর্মদার মাহাত্ম্য কথা প্রচারের জন্য আপনারা মেম্বারশিপ নিচ্ছেন এবং আপনারা আর্থিকভাবে সহায়তা করছেন। দেখুন, আমার যেটা মনে হয়, সাধারণ মানুষকে মা নর্মদা এবং গীতার যে মাহাত্ম্য কথা, পকেট সাইজের একটা বই যদি আপনি দান করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আপনি এই দান কেন করবেন? এই দানের মাধ্যমে আপনার মেম্বারশিপের জন্য কোনো টাকা লাগবে না। সাধারণ মানুষকে আধ্যাত্মিকভাবে সচেতন করতে পেরে আপনি পূর্ণ লাভ করবেন। প্লিজ সবাই আসুন, অল্প হলেও শুরু করুন, চুপচাপ থাকবেন না। প্লিজ আসুন, আমরা সবাই মায়ের কাজে হাত লাগাই। আমি এই চ্যানেলের মাধ্যমে এই স্বল্প দামের বই আমি পাবলিশ করেছি। আপনি যদি ব্যবসায়িকভাবে বা দানের জন্য বেশি সংখ্যায় যদি আপনি সংগ্রহ করেন তাহলে অনেক কম দামে আপনি পাবেন। আপনি ফোন করুন 7044562279 এই নম্বরে। নমস্কার, এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। আমি দেখতে পাচ্ছি চারিদিক প্রভাত সূর্যের উদয় রশ্মিতে একেবারে ঝলমল করছে। পথবল্ল গরাডু গ্রাম মন্দিরে রয়েছে শিবজি এবং গরুড়ের বিশাল মূর্তি। মন্দিরের প্রধান পুরোহিত মশাই, তিনি সেইমাত্র মন্দিরে এসে পৌঁছেছেন। মন্দিরের সামনেই স্থায়ী যজ্ঞকুণ্ড, মনে হচ্ছে এখানে নিত্য হোমযজ্ঞ হয়। মা নর্মদায় স্নান করে এই অর্ধনারীশ্বর শিবলিঙ্গকে পূজা ও প্রণাম করে আমরা এগিয়ে চললাম। পথে একজন লোকের সঙ্গে দেখা হলে তাকে আমরা জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাইয়া, পিপ্রিয়া ঘাট কিস তরফ যায়ঙ্গে? তিনি তখন অঙ্গুলি সংকেত করে বলছেন, ও জো সিধা পাহাড় কে তরফ হ্যাঁ না, হ্যাঁ ও জো রাস্তা হ্যাঁ হ্যাঁ উস তরফ যাইয়ে চড়াই পড়েগা, চড়াই মে যাকর জব উত্তরাই শুরু হোগা উধর দোনো পথ কা সংযোগ দিখাই দেগা, সিধা চলনে সে সাকল ঘানা গুরবাড়া গ্রাম ওর গুদড়ি গ্রাম হয়ে ও পিপ্রিয়া ঘাট তক পৌঁছ যায়গি। ওয়া কর্ভেশ্বর মহাদেব জি কা মন্দির ভি হ্যায়, শিবজি কা লিঙ্গমূর্তি 5 ফুট সে ভি উঁচা হ্যায়, রাত মে উদার ঠহরনে কা ইন্তজাম হো যাবেগা। লোকটির কথায় আমি রাস্তার কোনো স্পষ্ট ছবি বুঝতে পারলাম না, কি আর করা যায়। মা নর্মদাকে স্মরণ করে হাঁটতে লাগলাম দ্রুত পদে দ্রুত তালে। বিকেল 5টা নাগাদ আমরা দূর থেকে দেখতে পেলাম এই পাহাড়ের কোলে এক বিরাট শিবের মন্দির। মন্দিরের রং বালি পাথরের লালচে আভাযুক্ত গৈরিক। মন্দিরের প্রবেশ পথে দেখলাম ষাঁড়ের এক বিশালাকার মূর্তি বিরাজিত। মন্দিরে রয়েছেন পুরোহিতজি এবং গোটা 2-3 ভক্ত। আমরা পৌঁছতেই আমাদের দলে দণ্ডী সন্ন্যাসী দেখে তারা উঠে দাঁড়ালেন, মন্দিরের দরজা তারা খুলে দিলেন। সত্যি এই মন্দিরের ভিতরে রয়েছে একেবারে দেখবার মতো শিবলিঙ্গ, করভেশ্বর, বিশাল বিশাল শিবলিঙ্গ, একেবারে ঘন কৃষ্ণবর্ণ। সত্যি কথা বলতে কি, এই শিবলিঙ্গ এত বিশাল, তিনজন লোক পাশাপাশি হাত ধরাধরি করে ঘিরে ধরলেও শিবলিঙ্গকে বেষ্টন করতে পারবে না। প্রায় 5 ফুট উঁচু এই শিবলিঙ্গের রূপ মনে এক ভয়ের উদ্রেক করে। মন্দিরের ভিতরটা এক অপূর্ব সুগন্ধিত ভরপুর। শিবের মাথায় জল ঢালার জন্য রয়েছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে পাটাতন। আমরা প্রায় একসঙ্গে শিবের মাথায় জল ঢেলে প্রণাম করে বেরিয়ে এলাম। মন্দিরের এই বাইরে বেরিয়ে দেখছি দূরে একটি কামান রাখা আছে। পুরোহিতজি তিনি বলছেন, এই কামানটি দৈর্ঘ্যে প্রায় 9 গজ, নলের ব্যাস প্রায় 12 ইঞ্চি এবং ওজন প্রায় 350 মন। কামানটির কারুকার্যে যথেষ্ট দক্ষতার পরিচয় মেলে। শিবরাত্রি এবং চৈত্র সংক্রান্তিতে ওই কামান থেকে গোলাবর্ষণ করে শিবের পুজো আরম্ভ হয়। এখানকার গ্রামে বাইন্দার আছে যারা বংশ পরম্পরায় এই কামানের জন্য তারা গোলা প্রস্তুত করে। সেই সময় দূর দূরান্ত থেকে মানুষ নিজেদের কামনা পূরণের জন্য তারা এখানে আসেন, আর নর্মদার এই ঘাটে নানা মজাদার বাজি তৈরি করে পোড়ানো হয় যা দেখতে বহু লোক সমাগম হয়। এরপর শিবমন্দিরের লাগোয়া ঘরের দরজা খুলতে খুলতে পুরোহিতজি তিনি আমাদেরকে এই শিবলিঙ্গের ইতিবৃত্ত শোনাতে লাগলেন। তিনি বললেন,
বুঝেছেন, ইক্ষাকু বংশে বীরকেতু নামে এক রাজা ছিলেন। একদা তিনি ভৃগুয়ে করতে বেরিয়ে এক করবকে তিনি বানে একেবারে বিদ্ধ করছেন, কিন্তু তাতে করবের মৃত্যু হল না। বানবিদ্ধ করবকে অনুসরণ করতে করতে রাজা বীরকেতু শ্রান্ত ক্লান্ত অবস্থায় তিনি মুনি ঋষভের আশ্রমে এসে উপস্থিত হচ্ছেন এবং ঋষভকে তিনি সমস্ত ঘটনার আনুপূর্বিক বিবরণ তিনি দিচ্ছেন। ঋষি তখন ধ্যান দৃষ্টিতে দেখছেন এই বানবিদ্ধ করব আর কেউ নন, ইনি হলেন হৈ হৈ কুলোদ্ভব শাপভ্রষ্ট রাজা ধর্মধ্বজ, যিনি একবার বদ্রিকাশ্রমের এক চির ও দ্বিজ পরিহিত কৃষ ব্রাহ্মণকে তার কৃষ শরীর নিয়ে তিনি ব্যঙ্গ করেছিলেন। এতে হতচকিত বিপ্র তিনি রাজাকে শাপ দিচ্ছেন, যেহেতু তুমি আমার কৃষ শরীর দেখে ব্যঙ্গ করলে, সেহেতু তুমি লম্বষ্ঠ লম্বদন্ত বিকৃতকার করব বা উষ্ট্র হবে। অভিশপ্ত হয়ে রাজা ব্রাহ্মণের কাছে ক্ষমা প্রার্থনা করলে ব্রাহ্মণ তাকে বলছেন, আমার বাক্য কদাচ অন্যথা হবার নয়, একমাত্র রাজা বীরকেতুর বাণে বিদ্ধ হয়ে রেবাতটের মুণ্ড মহারণ্যে মহাদেবের আরাধনা করলে তবেই তার মুক্তি হবে এবং রাজা বীরকেতু রাজচক্রবর্তী রাজাতে তিনি পরিণত হবেন। ঋষভমুনি বীরকেতুকে এই কথা জানালে বীরকেতু তিনি মুণ্ড মহারণ্যের এই পিপরিয়া গ্রামে এসে তিনি উপস্থিত হন এবং তিনি দেখেন বানবিদ্ধ করব শিবের লিঙ্গমূর্তিতে তিনি লীন হয়ে গেছেন এবং আশুতোষের লিঙ্গমূর্তি করভাকৃতি ধারণ করেছে। সেই সময় সেই লিঙ্গমূর্তি থেকে দৈববাণী হচ্ছে, হে রাজন, আকাশস্থ বিমানে আমাকে দর্শন করুন। এই শিবলিঙ্গ দর্শনের ফলে আমি পরম গতি লাভ করেছি, আপনিও পরম গতি লাভ করবেন। আপনার বান দ্বারা বিদ্ধ না হলে আমি সাপমুক্ত হতাম না, আজ থেকে আমি আপনার বন্ধু হলাম। সেই থেকে আশুতোষের এই লিঙ্গমূর্তি করভেশ্বর নামে খ্যাত। যে ব্যক্তি করভেশ্বর লিঙ্গ দর্শন এবং যা কামনা করেন তার তাই লাভ হয় এবং অন্তে তার পরম গতি লাভ হয়। আমি তখন দেখছি সূর্যদেব তখন পাটে বসেছেন, আমরা দল বেঁধে সবাই মা নর্মদাকে স্পর্শ করতে গেলাম। আমি দেখছি মা নর্মদা এখানে খুবই প্রশস্তা, অস্তগামী সূর্যের রক্ত রাগ রশ্মি মা নর্মদার জলে পড়ে এক বিচিত্র ইন্দ্রজাল সৃষ্টি করেছে, ঝোড়ো বাতাস বইছে। মন্দিরে ফিরে দেখলাম পুরোহিতজি তিনি আরতির আয়োজন করছেন, গ্রামের কিছু লোকও সেখানে উপস্থিত হয়েছেন। আমরা করভেশ্বরের আরতি দেখে ফিরে এলাম মন্দির সংলগ্ন ঘরে, আমরা যে যার মতো আসন শয্যা পেতে নিলাম। পুরোহিতজি তিনি দুটি হ্যারিকেন জেলে দিয়েছেন, একটা ঘরের ভিতরে এবং একটা বাইরে। আমাদের কাছে বসে তিনি কিছুক্ষণ গল্প করতে লাগলেন। তিনি বলছেন, পূর্বে দেশীয় রাজারা মা নর্মদার পরিক্রমাকারীদের তারা নানাভাবে সেবা করতেন, কিন্তু বর্তমানে বহু জায়গায় সেই ব্যবস্থা উঠে গেছে বা সেদিকে কারো লক্ষ্য নেই, কিন্তু মা নর্মদা পরিক্রমাবাসীকে তিনি সর্বদা রক্ষা করেন, বুঝেছেন? এই কথাগুলি বলে তিনি উঠে গেলেন, আমরা শান্তক্রিয়া করতে বসে গেলাম। রাত্রি 10টা নাগাদ মা নর্মদার জপ শেষ করে কম্বলে আমরা লুটিয়ে পড়লাম। সত্যি কথা বলতে কি, শুয়ে পড়েও আমার অনেকক্ষণ পর্যন্ত চোখে ঘুম এলো না। আমি বাবাকে স্মরণ করতে লাগলাম। শেষ পর্যন্ত বাবাকে স্মরণ করতে করতে আমার মন শান্ত হলো, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই আমি বুঝতে পারলাম ভোরের মঙ্গল আরতি হয়ে গেছে, সূর্যরশ্মি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দিকে দিকে। হরানন্দজি তিনি উঠে পড়েছেন, তিনি জানালেন যে তাদের প্রাতকৃত্য শেষ হয়ে গেছে। তিনি বললেন, ভাই আজ খুব ঘুমিয়েছেন আপনি। আমি তাড়াতাড়ি প্রাতকৃত্য সেরে এলাম। আমরা যে যার ঝোলা গাঁটরি বেঁধে করভেশ্বরকে প্রণাম করতে গেলাম। প্রণাম করতে গিয়ে আমি বললাম, হে প্রভু, আমি অতি অকিঞ্চন, সাধন ভজন বা তপস্যা করার শক্তি আমার কোথায়, কেবল তোমারই চরণে এই প্রার্থনা আমি করছি। হে নাথ, অবজ্ঞা করি যেও না কো ফিরে আমার এ ধুলি স্তূপ খেলাঘর দেখে। হে নাথ, অবজ্ঞা করি যেও না কো ফিরে আমার এই ধুলি স্তূপ খেলাঘর দেখে, খেলাঘরে শুনিতে পেয়েছি থেকে থেকে যে চরণ ধ্বনি, জগতের প্রতিবস্তু মাঝে যে সঙ্গীত রাজে তাই যেন নিত্যকাল শুনি, নিত্যকাল শুনি, নিত্যকাল শুনি। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম।
সবাই বেরিয়ে এসে দাঁড়ালাম আমরা এই মন্দিরের প্রশস্ত প্রাঙ্গণে। পুরোহিতজি তিনি স্বয়ং তার পরিবারবর্গ সহ করজোড়ে দাঁড়িয়ে আছেন সেখানে। আমরা তাদের সকলের কাছে বিদায় নিয়ে হাঁটতে লাগলাম। পুরোহিত মশাই আমাদের মা নর্মদার তট ধরে কতকটা পথ তিনি এগিয়ে দিয়ে বিদায় নিলেন। বেলা তখন প্রায় 8:30 বাজতে যায়। আমি দেখছি আকাশে সূর্যের তেজ ক্রমশ প্রখর হচ্ছে, পথের উপর বড় বড় পাথরের আধিক্য কম। পশ্চিমগামিনী মা নর্মদার শেষ প্রান্ত আমাদের দেখা হয়ে গেছে। দেখা হয়ে গেছে মা নর্মদা তিনি কিভাবে অমরকণ্টক থেকে নির্গত হয়ে পশ্চিম সমুদ্রে এসে সাগরে লয়প্রাপ্ত হয়েছেন। এবার আমরা চলেছি মেকল পর্বতের উদ্গম মন্দিরের দিকে। আরও কতকটা পথ আমাদেরকে অতিক্রম করতে হবে। মা নর্মদার উদ্দেশ্যে প্রণাম জানালাম মনে মনে। মাইল পাঁচেক রাস্তা আমাদের হাঁটা হয়ে গেল। আমাদের বাম দিকে বয়ে চলেছেন মা নর্মদা। মা নর্মদার তটে তটে কয়েকটি শাল, আসান এবং কুসুম গাছ আমি দেখতে পাচ্ছি। দূরে দেখতে পাচ্ছি আখ, গম এবং জনারের গাছ। দূরে দূরে গরু মহিষ তারা চড়ে বেড়াচ্ছে। দু তিনটি বেলগাছও আছে। সত্যি কথা বলতে কি, এই রাস্তায় চমৎকার আলোছায়ের খেলা চলছে। হঠাৎ আমি শুনলাম, আপ লোক পরিক্রমাবাসী বা? পিছন দিক থেকে গম্ভীর কণ্ঠস্বরে আমরা চমকে উঠলাম। ঘাট ঘোরাতেই দেখলাম একজন বছর 30-এর যুবক আমাদের পিছনে দাঁড়িয়ে আছেন। তিনি আমাদের অঙ্গুলি সংকেতে তাকে অনুসরণ করতে ইঙ্গিত করলেন। আমি দেখলাম ছেলেটি একটি সরু রাস্তা দিয়ে আমাদের নিয়ে এলেন মা নর্মদার একটি ঘাটে। তারপর তিনি বলছেন, এ যো ঘাট দেখ রে হ্যাঁ, এ হ্যায় ব্রহ্মকুণ্ড, ব্রহ্মাজি নে অন্য দেবতাও কে সাথ ইধার তপ কিয়া থা, আর ও যো কুণ্ড দেখাই দেতা হ্যায়, হ্যাঁ ও এ হ্যায় ব্রহ্মাজি কা যজ্ঞ কুণ্ড, আবি ইস কুণ্ড কে অন্দর এক শিবলিঙ্গ হ্যায়, পরিক্রমা কি পথ মে ইয়ে স্থান অবশ্য দর্শনযোগ্য হ্যায়, ইয়াঁ ভি যজ্ঞ দান অর তপ কা বহুত ফল মিলতা হ্যায়। এরপর আমি দেখলাম যুবকটি তিনি নিজেই দৌড়ে গিয়ে মা নর্মদা থেকে ঘড়া করে জল এনে কুণ্ডস্থিত লিঙ্গে সেই মাথার উপর জল ঢালতে তিনি অনুরোধ করলেন। আমরা প্রত্যেকে মহাদেবের মাথায় জল ঢাললাম। আমরা তাকে নমস্কার জানিয়ে পাকা রাস্তা ধরে আমরা উপরে উঠে এলাম। প্রেমানন্দ আমাকে লক্ষ্য করে তিনি প্রশ্ন করলেন, শৈলেন্দ্র নারায়ণজি, কাল করভেশ্বর মন্দিরে সেই কামানটি দেখে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, ওই কামানটি আজ থেকে কত বছর আগে এবং কে ওই স্থানে নির্মাণ করেছেন, মানে স্থাপন করেছেন, তা তো পুরোহিতজি বলতে পারলেন না। কিন্তু সত্যি কি প্রাচীন ভারতীয়রা ওই আধুনিক অস্ত্রশস্ত্রের নির্মাণ কৌশল কিংবা ধরুন ওই সমর বিজ্ঞানের উন্নত রাজনীতি তারা কি জানতেন? কিন্তু দেশি বিদেশি ঐতিহাসিকরা এই সম্বন্ধে তো তারা নানা মত পোষণ করেন, তা এই সম্বন্ধে আপনার মত কি আপনি যদি একটু বলেন। প্রেমানন্দজির এই প্রশ্নের উত্তরে আমি বলতে শুরু করলাম, দেখুন আমার মতে প্রাচীন ভারতীয়রা আধুনিক অস্ত্রশস্ত্র নির্মাণ কৌশল কিংবা সমর বিজ্ঞানের উন্নত রীতিনীতি তারা জানতেন, তারা জানতেন। সেই সুদূর অতীত যুগে রাজায় রাজায় যে যুদ্ধ, জাতিতে জাতিতে যে যুদ্ধ বা মারকাটারি একেবারে কাটাকাটি হতো, সেসব যুদ্ধই ছিল, নিহাতি তীর ধনুকের খেলা ছিল না। আধুনিক যুগে যেমন ডিনামাইট, বন্দুক, কামান, মেশিন গান, স্টেইন গান, ট্যাঙ্ক, রকেট, টর্পেডো বা অ্যাটম বোমার সর্ববিধ্বংসী বিভীষিকা দেখা যায়, পূর্বকালে এসব মারণাস্ত্রের ব্যবহার প্রাচীন ভারতীয়রা তারা জানতেন। প্রাচীন ভারতীয়রা বিজ্ঞানের অন্যান্য শাখায় যেমন তারা উন্নত ছিলেন, ঠিক তেমনই সমর বিজ্ঞানে তারা যথেষ্ট উন্নত ছিলেন। অবশ্য একথা সত্য যে কত অল্প সময়ে কত বেশি লোককে মারা যায় একসঙ্গে, এইরকম মারণাস্ত্র আবিষ্কার ভারতের জীবনধারায় বা তার রাজনীতি বা রাষ্ট্রনীতিতে কখনো স্থান পায়নি। ভারতীয়রা চিরকালই শান্তিবাদী, উন্নত জীবন আদর্শ, এই সংসারকে ব্রহ্মের পূজা অঙ্গন রূপে দেখা এবং মানসিক মূল্যবোধ, প্রাত্যহিক জীবনযাত্রায় ভারতীয়রা চিরকালই এই আদর্শ পালন করে এসেছেন। কিন্তু যুদ্ধ আজও যেমন হয়, পূর্বেও তেমন যুদ্ধ হতো।
এই সংসারে বিভেদ এবং বৈষম্যের বীজ আলো আধারের মতো একটা অনিবার্য পরিণাম। এই বিভেদ থেকে বিবাদ, এই বিবাদ যখন ব্যক্তির গণ্ডি অতিক্রম করে বহুর মধ্যে ছড়িয়ে পড়ে, দেশগত, গোষ্ঠীগত কিংবা জাতিগতভাবে, তা যখন পরস্পর হানাহানি, মারামারির মতো রূপ নেয়, রক্তপাত ঘটে, তখনই তাকে আমরা যুদ্ধ বলি। রাম যুদ্ধ চায় না, শ্যাম যুদ্ধ চায় না, তারা শান্তিতে নির্বিবাদে থাকতে চায়। কিন্তু যদি হরি বা যদু গায়ের জোরে রাম শ্যামের উপর একেবারে হামলা করে, তখন অন্তত আত্মরক্ষার তাগিদে রাম শ্যামকে তারা কিন্তু যুদ্ধ করতে বাধ্য হবে। ঠিক এইভাবে নানা কারণে ভারতবর্ষে যুদ্ধ হয়েছে এবং তার ফলে ভারতের ঋষি বিজ্ঞানীরা নানান যুদ্ধাস্ত্র তারা আবিষ্কার করতে বাধ্য হয়েছিলেন। মনে রাখবেন, শরণাতীত কাল হতেই ভারতের যোদ্ধারা তারা আগ্নেয়াস্ত্রের ব্যবহার জানতেন। বেদে ইন্দ্রের অস্ত্রকে বজ্র নাম দেওয়া হয়েছে। সেই বজ্রের বর্ণনায় বলা হয়েছে, বজ্র বিদ্যুৎ মেঘের মতো দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর উপর গিয়ে পড়ে এবং এর থেকে অগ্নুৎগীরণ হয়, ভীষণ শব্দ হয়। এই বজ্রাস্ত্রে বিশারদ হওয়ার ফলে ইন্দ্রকে সবাই ভয় করত। কিন্তু এই ইন্দ্র বারবার অসুরদের কাছে তিনি পরাজিত হয়েছেন। রাজা নহুষ এবং শম্বরাসুর তাকে স্বর্গরাজ্য হতে বিতাড়িত করেছিলেন। শম্বরাসুরের নিকট পরাজিত হয়ে তিনি দশরথের সাহায্য চাইলে দশরথ শম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করেন এবং তাকে তিনি পরাজিত করেন। বজ্রধারী ইন্দ্রকে নিশ্চয়ই শম্বরাসুর কেবল তীর ধনুক দিয়ে তিনি হারাননি। নিশ্চয়ই তিনি বজ্রের চেয়ে আরও মারাত্মক আগ্নেয়াস্ত্রের ব্যবহার তিনি জানতেন। আবার শম্বরাসুর ব্যবহৃত সে হল আগ্নেয়াস্ত্রকে দশরথ ব্যর্থ করে দিয়েছিলেন, তা কিন্তু ওই তীর ধনুক দিয়ে নয়, তাই না? রামায়ণ মহাভারতের এই কাহিনীকে কেউ হয়তো উপকথা বা গল্পকথা বলে উপহাস করতে পারেন, আপত্তি তুলতে পারেন যে ওইসব ইতিহাস নয়, ইতিহাস অর্থাৎ পূর্বে যা ঘটেছিল। তাই যদি ইতিহাস হয়, তাহলে আমাদের রামায়ণ মহাভারতের কাহিনীকে কেন ইতিহাসের মর্যাদা দেওয়া হবে না? অপেক্ষাকৃত এই আধুনিককালের যেসব কাহিনীকে ইতিহাস বলা হচ্ছে, এমন অনেক কাহিনীই তো সেই সত্যসন্ধানী ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ববিদের গবেষণার ফলে মিথ্যা প্রমাণিত হয়েছে। যেমন ধরুন মিনাজউদ্দিন, তিনি লিখেছেন, মাত্র 18 জন অশ্বারোহীর সঙ্গে বক্তিয়ার খিলজি লক্ষণ সেনকে তিনি পরাজিত করে তিনি নাকি গৌড় জয় করেছিলেন। কিন্তু আমাদের শত্রু রাজার বেতনভোগ কর্মচারী মিনাজউদ্দিনের ওই কাহিনী যে সম্পূর্ণ মিথ্যা, এ কথা আজ সকল জ্ঞানী লোক তারা মেনে নিয়েছেন। হলওয়েল, তিনি লিখছেন, 16x14 একটি ঘরে সিরাজউদ্দৌলা তিনি নাকি 176 জন ইংরেজকে বন্দি করে রেখেছিলেন, তার ফলেই তারা নাকি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। কিন্তু আচার্য যদুনাথ সরকার বহু অকাট্য যুক্তি দিয়ে তিনি দেখিয়েছেন হলওয়েল সাহেব তিনি ঘোরতর মিথ্যাবাদী। সে সময় কলকাতায় 46 জনের বেশি ইংরেজ ছিল না। নবাবের সঙ্গে যুদ্ধ লাগার আগেই ইংরাজ তার ফলতায় পালিয়ে গেছিল। ঐতিহাসিক হলওয়েলের ওই বর্ণনাকে ঠাট্টা করে আচার্য যদুনাথ তিনি লিখেছেন, জিওমেট্রি ডিসপ্রুভিং অ্যারিথমেটিক গেভ লাই টু দ্য স্টোরি। ঠিক এই রকম স্মিথের লেখা ভারতীয়দের সম্বন্ধে অনেক কাহিনী নিরপেক্ষ গবেষণা এবং নির্ভুল প্রমাণপঞ্জী দ্বারা মিথ্যা প্রমাণিত হয়েছে। মতলববাজ, মিথ্যাবাদী, ইচ্ছা করে যারা সত্যকে বিকৃত করে, মিথ্যার বেসাদি করে, সেই ভারত বিদ্বেষী মিনহাজউদ্দিন, হিন্দু বিদ্বেষী কাফি খাঁ, হলওয়েল বা স্মিথের কাহিনীকে ইতিহাস বলা হবে, আর সত্যসন্ধ ঋষি ব্যাস বাল্মীকি প্রণীত মহাভারত রামায়ণকে ইতিহাস বলা হবে না। কেন, কিসের জন্য? আমি বলতে চাই, আমাদের বেদ, রামায়ণ, মহাভারত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ আমাদের একাধারে আধ্যাত্ম শাস্ত্রও বটে এবং ইতিহাসও বটে। সুখের কথা, সর্বযুগে সব জাতিতেই প্রকৃত জ্ঞানী এবং সত্যনিষ্ঠ লোকের অভাব নাই। বহু ইংরেজ মনীষীকেই তাই দেখা যায়, তারা ভারতীয় সভ্যতা নিয়ে গবেষণা করতে গিয়ে তারা মহত্তম জ্ঞান বিজ্ঞানকে শ্রদ্ধাভরে স্বীকার করে নিয়েছেন। অধ্যাপক উইলসন এবং অধ্যাপক ক্যালহেড, আমি একটু আগে যে ওই বজ্রের কথা বললাম, সেই বজ্র এবং আগ্নেয়াস্ত্র সম্বন্ধে তারা স্বীকার করে নিয়েছেন। দেখুন, এখন লস্ট হোক, কিন্তু আগে তো যা ছিল, প্রাচীন ভারতীয়রা যে আগ্নেয়াস্ত্রের ব্যবহার তারা জানতেন, এই দুই মনীষীর সশ্রদ্ধ স্বীকৃতি এবং গবেষণা তার প্রমাণ। মহাভারতের অংশ হরিবংশে এই আগ্নেয়াস্ত্রের উল্লেখ আছে। আমি এই বিষয়ে বিস্তারিত আপনাকে বলছি,
আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য। আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।